मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान आमी पापी गुनाहगार তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর অগ প্রভু তাও বাঁকরি বারে বারগিম রোহমন ইয়া মু মেহরি বাহান রোহমন ইয়াকারি মু মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান সবাই বলেন না মেহরবান মেহরবান অনেকে ঠুট লড়ছেন অভিমান করতেছেন আমার সাথে এটা বলেন না দয়ার মালিক কে মেহরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেঘরবান ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে না বুঝে হাজার পাপির সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজ আল্লাহ আকবর বলবেন না আর হাত ধরে বল নিজের প্রতি নিজন সকাল বিকাল সাজে জুলুম করে রেছি বারবার গিমু রোগ মেহরি বাঙান ইার ইমু রোগ মেহরি বান মেহের বান हाँ मेहरबान तुम्हें मेहरबान मेहरबान মারা সবাই বলেন মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর অগ প্রভু তা বাঁকরে বারে বু র

মশাল্লা মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি বেগরবান আমি পাপি গুনাগার তুমি ছাড়া কেযাছে আর ক্ষমা কর অগ প্রভু তাও বাঁকরে বারে বা yaraghi mu roh Ya yan kari Ya mehirdiban yaraghi ইয়াকারি মু মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান সবাই বলেন না মেহরবান মেহরবান অনেকে ঠুট লড়ছেন অভিমান করতেছেন আমার সাথে এটা বলেন না দয়ার মালিক কে মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে যেন বুঝে না হাজার সাগরে দিয়েছি ভুলে ইসলামিক ইউটিউব চ্যানেল আমি ব্যক্তি হিসেবে খুব নগণ্য আমাকে দেখেও বুঝতে পারছেন এলাকায় যদি আমি নতুন এসেছি দেখেও বুঝতে পারছেন আমি অত্যন্ত নগণ্য একজন মানুষ হয়তো বিভিন্নভাবে আপনারা অনলাইন আমাকে দেখেছেন আমি ব্যক্তি হিসেবে খুব নগণ্য কিন্তু যার কথা আমি বলি তিনি অনন্য আমি ব্যক্তি হিসেবে খুব নিকৃষ্ট কিন্তু আমি যেই নবীর পক্ষে কথা বলি তিনি সর্বশ্রেষ্ঠ এই জন্যই এই নগণ্যের জন্যই অনেক আশেক অপেক্ষা করে কারণ আমার জবান থেকে আমি নবীর শান বলি আউলিয়া কারামদের কোন গান করি বলেই ওই যে দোকানের একটি কাপড় শুধু একটি কাপড় থান কাপড় পায়ে লাগলে কেউ সালাম করে না যখনই থান কাপড়টা কোরআন শরীফের গিলাপ হয়ে যায় রাস্তায় পড়ে থাকলে সেই কাপড়টাকেই সবাই আবার সালাম করে এই জন্য আজকে আপনারা যারা এসেছেন আমার কাছে আপনারা অত্যন্ত দামি একজন মানুষ গলাটা শুকিয়ে যাচ্ছে পেটের মধ্যে খাবার নেই আমি একা নয় আপনাদের গলা শুকিয়ে যাচ্ছে আমার গায়ে একটি পাঞ্জাবি লাগিয়েছি একটি ব্লেজার পরেছি মাথায় পাগড়ি লাগিয়েছি আপনার পাঞ্জাবে লাগিয়েছেন পিসা বুজুর টুপি পরেছেন পাগড়ি পরেছেন এটা গায়ের সৌন্দর্য প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হওয়ার সময় আমার ড্রেসটা আপনার চোখে খারাপ লাগতে পারে কিন্তু আমার ড্রেসটা আমার কাছে খুব ভালো লাগে আমার চেহারাটা আপনার কাছে খারাপ লাগতে পারে সামনে দাঁড়ালে আমাকে আমাকে খুব ভালোই লাগে আপনি যখন আপনার আইনের সামনে দাঁড়ান আমার কাছে আপনাকে খারাপ লাগতে পারে আপনি যখন আইনার সামনে দাঁড়ান আপনাকে অনেক সুন্দর লাগে কেন জানেন আল্লাহ

এবার আসেন আমার বাহ্যিক দৃষ্টান্ত আমার বাহ্যিক বিষয় নিয়ে আমি আপনার সামনে কথা বলেছি কথাটা শুনতে খুব ভালো লেগেছে হ্যাঁ ভালোই তো লাগবে তো দলিল ছাড়া কথা বলে না কথা বলেছি বাহ্যিক ড্রেস নিয়ে কথা বলেছি আপনাকে মনে রাখতে হবে পাক আপনার ড্রেসের দিকে তাকাই না আল্লাহ পাক আপনার চেহারার দিকে তাকাই না আল্লাহ পাক তাকায় আপনার অন্তরের দিকে আর তো দেখি অন্ত এতক্ষণ তো ড্রেস দিয়ে বিশ্লেষণ করলাম সময় অল্প কথা বলবো চার ঘন্টা সমান কিন্তু এক ঘন্টায় বুঝবেন আমি চার ঘন্টার আলোচনায় করেছি আমি অভাবে বালাগাত মানতে কি কায়দা আছে কবি মাদ্রাসা ছেলেরা বা জানতে পারো যারা অন্যান্য আলেম যারা আছে তারা জানবেন বালাগাত ফাসাহাদের একটি কায়দা আছে কলিলুল মাবানি কাসিরুল মানি অল্প কথায় আদিক্য আমি ওইভাবে কথা বলছি আমার চেহারার বিশ্লেষণ নয় আমার কথার বিশ্লেষণ করেন দূরত্ব কেটে যাবে হিংসা উড়িয়ে যাবে দূরে ঠেলে দেওয়ার নাম ইসলাম নয় কাঁচা টানার নামই হলো ইসলাম কথা বলেন ঠিক কি না আসুন ড্রেসের বিশ্লেষণ শুনেছেন আর আপনি আমার জবান থেকে আমার বডির স্ট্রাকচার শুনেছেন এবার আসেন অন্তরের স্ট্রাকচার করি একটু দেখি তো আল্লাহ আমাদের ড্রেসের দিকে তাকায় না তাকায় অন্তরের দিকে রমজান মাস তার একটি চমৎকার কথা আসুন তো দেখি গলাটা শুকিয়ে গেছে শুকনাটা কি দেখা যায় পেটে খুব ক্ষুদা লেগেছে ক্ষুদাটা কি বাজারে ওজন করা যায় ক্ষুদা লেগেছে আমি রোজা কি না কি রোজা রাখি না আপনারা কি বুঝতে পারেন আপনি রোজা রাখছেন কিনা আমি কি জানতে পারি না জানতে পারি না আসুন দেখি গলাটা শুকিয়ে গেছে খুদায় জর্জরিত অন্তরে কুমতার তে আল্লাহর ভয় আছে অন্তরে আল্লাহর ভয় ভিতরে সৌন্দর্য করছে আর রমজান মাসে আপনার আপনার ভিতরে আপনার গলা শুকিয়ে যাচ্ছে আপনার পেটের খাবার নাই অন্তরে আল্লাহর ভয় আছে এটাই হলো রোজার সৌন্দর্য আমি এটাই বুঝাইতে চাচ্ছি রোজারও সৌন্দর্য আছে এই জন্য না আমার রমজান হবে না অনেকে বলবেন যে রমজান মাসে আসলেন মুবারকের উপরে রমাদান কারিমের উপরে কিছু কথা না বলে অন্যদিকে চলে গেছেন আমরা তো আশা করেছিলাম যুগ যেমন কথাও তেমন সময় যেমন কথাও তেমন মাস যেমন কথাও তেমন এটাই তো বহন করার কথা আসুন দেখি এই রমজান মাস অর্থই হলো রমজান অর্থই হল জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দেয় রমজানের রোজাগুলো তোমার জীবনের গুণাগুলোকে জ্বালিয়ে পড়িয়ে ছাড় করে দেয় কথা পরিষ্কার না ইনশাল্লাহ এবার আর একটু বিশ্লেষণ করি আল্লাহ র আসুল বলেছেন ফামসা হেন্দাল্লাহ হেন্দ্রি হিলমিস কে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বর চাইতে আরো সুগন্ধ এই রমজান মাসের বরকত কত এই রমজান মাস কোরআন শরীফ থাকলে আমার খুব ভালো হতো তারপরে বলছি শুনুন রামাদান মাস এমন একটি মাস এই মাসে আল্লাহ পাক দা হলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আমাদের সংবিধানের নাম হলো আল কোরআন এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমকে নাযিল করেছেন জোরে কান্না সুবহানাল্লাহ শাহরুর চলা বাদ করলে কি আপনাদের কষ্ট হয় এত রুদ্রে কষ্ট করতেছেন এত কষ্ট করছেন তারপর আপনাদের মুখে হাসি দেখা যাচ্ছে কারণ দেখি আসলে আপনারা খুরানকে অনেক মহব্বত করেন তাই না আপনার নবীকে খুব মহব্বত করেন তাই না এখানে কয়েক প্রকার মানুষ আসছেন একদল মানুষ আসছেন তাহির আরেক দল মানুষ আসছেন কিছু কথাকে করার জন্য আর কিছু মানুষ আসছেন লোকটাকে দেখি নাই একটু দেখে আসি ঠিক না না এরকম বিষয়টা এবার আসেন আমাদের সব সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ একটু আওয়াজটা বড় করে করবেন ইনশাল্লাহ রাজি আছেন তো সবাই আমি তেলাবাদ করলে কি আপনারা কষ্ট পান আমি আবারও তেলাওয়াত করছি আওয়াজটা বড় করবে ইনশাআল্লাহ শহর রমাদানাল্লাবি উমসিলা উম শিল আল্লাহু আকবার ঘোষণা কা আল্লাহ কোরআনে বলছেন আমি এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি তাই তো এই রমজান মাসটাকে পেয়ে আমাদের কি করণীয় সেটাও আল্লাহ বলেছেন ফামান যখন তোমরা রমজান মাস পাবে তখন তোমরা রমজান মাসে রোজা রাখবে আপনারা রোজা আছেন তো ইনশাল্লাহ এবার আসেন রোজা কিন্তু সবাইকে রাখতে আল্লাহ বলে নাই কি রোজা রাখতে বলেছেন আমার আল্লাহ কোন কাফের কে রোজা রাখতে বলে নাই মুশরিককে রোজা রাখতে বলে নাই মুনাফিক রোজা রাখতে বলে নাই বলেছেন কাকে ইমানদারদেরকে আপনার জবান খুলে বলুন এই ইমান কি টাঙ্গাইল বাজারে কেজি দরে কিনতে পাওয়া যায় না ইমান এমন এক জিনিস যা অনুভব করা যায় কিন্তু দেখা যায় না এজন আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ু খেল দীনা আমানো কুতিবা আইলাই কুমুছিয়া কামা কুতিবা আন দিনা বিম্পলি কমলা আইল কুম তত কুম গভীর মনোযোগ বীরভ থাকা লাগবে এই রমজান আমাকে কাদায় এই রমজান আপনাকে কাদাক কেউ বোঝে আবার কেউ বোঝে না এই গত রমজান মাসে অনেকে দুনিয়াতে জীবিত ছিল এই রমজান মাসে অনেকে আর দুনিয়ার মধ্যে নাই এমনও হতে পারে এই রমজান কারিব আমাদের কাহার জন্য জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে আপনারা মনে করছেন তাড়াতাড়ি রোজাটা যায় না কেন তার কারণটা কি তাড়াতাড়ি রোজাটা চলে যাওয়ার জন্য অনেকে আশা করে কিন্তু আমাদের কি ছেড়ে যারা অন্ধকার কবর দেশে চলে গিয়েছে তারা কিন্তু অপেক্ষা করতেছে আর আল্লাহ বলতেছে আল্লাহ মেহরবানি করে এই রমজান মাসটাকে তুমি নিও না রমজান মাসটাকে লম্বা করে দাও কারণ রমজান যখন আসে কোরআনের আজাব কবরের আজাব আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন হে ইমানদার গুণ তোমরা রোজা রাখো যেমনি করে রমজানের রোজাকে তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরজ করা হয়েছিল এই পূর্ববর্তী বলতে অন্য কেউ না আদম ও সফিউল্লাহ থেকে ঈসার হুল্লা পর্যন্ত এই রমাদানুল মুবারকের এই রোজাকে আমার আল্লাহ ফরজ করেছেন তাইলে বোঝা গেল অন্যান্য নবীর আমলেও রোজা ছিল আমাদের আমলে রমজান মাস আমরা পেয়েছি খবরদার খবরদার এই রমজান মাসে যারা রোজা রাখে তাদের অন্তরের ভিতরে খোদা পয়দা করে দেইকে আজকে মোহাম্মদ আলহাসকারি বজলুর রহমান রহমতুল্লাহ উনার জীবনী যদি তালাস করুন হিসাব মিলিয়ে দেখবেন এরা সারাটা দুনিয়ার জিন্দিগি কাটে গেছেন শুধুমাত্র আল্লাহর ফরজিয়াত পালন করে বেশি বেশি নফল ইবাদত করেছেন বেশি বেশি জিকির আজকার করেছেন এই জন্য যুবক পাহের মধ্যে ধরে বলে যায় চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই দেশের মধ্যে ইসলাম এমনিতে আসে না এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর অলিগণ ভালোবাসার মাধ্যমে রন্দ্রে রন্দ্রে কালিমার পতাকা পথ পথ করে উড়াইয়া দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভয়ান আমার আমার নবী আফদার নবীব রমাদান মুফারুকীর উজার সম্পর্কে বলেছেন মানস আমারও মত ই মান ওয়া এহেদি গুফিরা গফিরাল মা তা কাদ্মা মেনজাম বিগি ওয়া মা তা আখার আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি ই মাহানের সাথে সাওয়াবের নিয়তে রমজান মাসের রোজা আগলা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহগুলো maaf করে দিবে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ইয়া যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলেছি আমি কিন্তু বারবার আসতে পারবো না আমার চেহারা দেখি বুঝতেছেন আমি কত ক্লান্ত এত চিল্লাচিল্লি করলাম গতকাল পড়ে যারা ফেসবুকে দেখেছেন হাজার মানুষ মানুষ মানুষগুলা কেন যে এত মহব্বত করে আমি জানি না তবে আমার কোনো এলেম নাই এলেম দিয়ে আপনাদের বয়ান শোনাতে পারবো না আমি অশিক্ষিত মূর্খ নাদান কিন্তু আমার মায়ের ভালোবাসাটা আমার গলার মধ্যে এমন মালা শিফ যে এই জায়গার মধ্যে যায় হাজার আলেম বৈশা থাকলো এলেমের কথা বলতে আমার চুল পরিমাণ ভয় লাগে না এটা একটা পাওয়ার মায়ের দোয়া কা পাওয়ার এই জন্য যুবক এমন একটা সময় আমি আপনি টাঙ্গাইলের জমিনে বসেছি এই মুখ এতে কত মানুষগুলা পেটের মধ্যে খাওয়ান নাই এই কর্ম সময়টার কথাই আমার নবী বলেছিলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো ইন্দালে কায়ে রব্বিহি আর একটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময় কথা বলেন ঠিক কি না এই জন্য আমার ভাইরা ইফতারের টাইমে আমাদের পেটের মধ্যে খাবার থাকে না গলাটা শুকিয়ে থাকে এই সময়টা আবার কিভাবে আনন্দের আমার বোঝে আসে না বোঝে না আসলে আমার নবীর কথা মানতে হবে নবী যেহেতু বলছে আনন্দের নিশ্চয়ই এই জায়গার মধ্যে একটা রহস্য আছে না না আই এটাই আমার বাবা কেন তাহিরি এই কথাগুলো ভেঙে ভেঙে বোঝাইতে চেষ্টা করছে কারণ আছে আমার যুবক ভাইরা পুরাটা রমজান আমাদের আজকে এই টাঙ্গাইলের পিছুরিয়া ওয়েশি নগর ইতিমখানা মাদ্রাসার মাহফিলটা ডিসলাইনে অনলাইনে চলতে পারে ডিসলাইনে দেখাইতে পারে এই কথাগুলো আমার মা বোনরা ঘরের মধ্যে বসে বসে তারা শুনবে আমার মা বোনদেরকে বলবো মা আমার নবী বলেছেন যেই মহিলার আমল নামায় চারটা গুণ থাকবে ওই মহিলাটার জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে এর মধ্যে এক নম্বর হল যেই মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মাহে রমজানের রোজা রাখে তিন নম্বর যেই মহিলা নিজের সতীর্থকে রক্ষা করে চার নম্বর যেই মহিলাটা নিজের স্বামীর খেতমত করে এই চারটা গুণ মহিলার মধ্যে পাওয়া যাবে আমার আল্লাহ ওই মহিলার জন্য জান্নাতের আটটা দরজা খুলে এই দিবে কথাগুলো পরে বিশ্লেষণ করেন আমি বলছি টোকা টোকা দিয়ে কিছু দামি কথা বলবো তাহলে আমার মা জান্নাতি হোক আপনারা চান কি চান না আমার বোন জান্নাতি হোক আপনারা চান কি চান না মা রমজান মাসে টেলিভিশন দেখে সময় কাটায় না রমজান মাসের মধ্যে কোরআন তেলাওয়াত করে করে দিনটা কাটায় দাও তোমার পেটের মধ্যে যদি বাচ্চা থাকে আমি তাহিরি বলে যাই পেটের মধ্যে বাচ্চা নিয়ে টেলিভিশন না দেখা যদি তুমি কোরান তেলাওয়াত করতে পারো তোমার পেটের বাচ্চাগুলো বজলু রহমতের মতন আল্লাহর ওলি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মা ঠিক থাকলে সন্তান অটোমেটিক আল্লাহওয়ালা হয় এ মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো শুধুমাত্র আর শুনলে চলবে না জানার নাম ঈমান না মানার নামই হলো ঈমান বন্ধুরে আমার নবী বলে ইফতারের টাইমটা গেল আনন্দের টাইম কেন জানেন নি এই টাইমটার ভিতরে বেগুনি বলেন আলুর চপ বলেন সুলাপুট বলেন দশ থেকে পনেরো প্রকার আইটেম নিয়ে লেবুর শরবত কত শরবত নিয়ে আপনি বসে আছেন কিন্তু ওই টান্ডার ভিতরে আমার আল্লাহ ফেরেশতা করে একটা ডাক দিয়ে বলবে এ ফেরেশতারা আমার বান্দারা কি করতেছে ফেরেশতারা বলবে আল্লাহ এরা তো সামনে ইফতার নিয়ে বসে আছে কয় ওরা খায় না কেন কয় খায় না তুমি আল্লাহর ডরে খায় না তুমি আল্লাহ এই মুহূর্তে রোজা বাংলে নির্ধারিত টাইমের আগে রোজা বাংলে তুমি আল্লাহ হাসরের ময়দানে শাস্তি দিবা এই ডরে তারা খায় না তখন আমার আল্লাহ তাদেরকে স্মরণ করায় দিবে ফেরেস তারা তুরাই তুই কইছিলি দুনিয়াতে মানুষ পাঠাইবার দরকার নাই একটু তাকায়া দেখ এই বান্দাই হলো আমি আল্লাহর গোপন রহস্য আর জোরে আল্লাহ আকবার আর প্রাণ খুলে আল্লাহ আকবার এই জন্য আল্লাহ ডাক দিয়া বলবে তোরাই তো আমার না করছিলি দুনিয়াতে প্রেমের বাজার সাজাইতে এখন তাকায়া দেখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন কেন পাঠাইছেন যুবক রে ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আল্লাহ বলছিল হে ফেরেশতারা দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি প্রেরণকারী তোমরা কি বলো তারা বলছিল ক্বালু আতাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ও আল্লাহ তুমি কেন দুনিয়াতে প্রতিনিধি পাঠাইবা ওরা দুনিয়ার মধ্যে যাইয়া মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে ওয়া নাহানুনুসাবি হেবি হামদিক আমরাই তো তোমার প্রশংসা করতেছি আমরাই তো তোমার তাসপি করতেছি ও নু লাখ তোমার গুণকীর্তন করতেছি পবিত্রতা বর্ণনা করতেছি আমার আল্লাহ ডাক দিয়ে আঁকা খ লা লামু মালান্তা লামু আমার আল্লাহ সেদিন বলছিল ও ফেরেস্তারা আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো তোমরা তা জানো তোমরা তা জানো না তখন আল্লাহ ডাক দেখলো ও ফেরেস্তারা তাকাইয়া দেখ তোরাই তো বলছিলি যেন আমি আল্লাহ দুনিয়াতে মানুষ না পাঠাই এখন আমি তোদের কাছে জানতে চাই এই বান্দারা যে আমি আল্লাহর ভয়ে তারা পানি মুখে দেয় না ইফতারের জন্য অপেক্ষা করতেছে আমি জানতে চাই এই বান্দাগুলো জীবনে আমি আল্লাহকে দেখছেনি কয় না আমার জান্নাত দেখছিনি কয় না আমার জাহান্নাম দেখছিনি কয় না দেখে নাই কিন্তু আমার আল্লাহ বলেন তাকে দেখ ওরা আমার জাহান নামও দেখে নাই আমি আল্লাহর ডরে তারা খায় না পানহার করে না তোরা সবাই সাক্ষিত আমি আল্লাহরা বলালাম আলামিন তাদের মুখের মধ্যে ইফতারের সময় পানি দিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গোনা গোলা ক্ষমা করতে দেরি হবে না দয়ার মালিককে দুটা হাত তুলে বলুন দয়ার মালিককে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিককে আমাদের গুণ আসে না নাই মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি বেগরবান আমি পাপি গুনাগার তুমি ছাড়া কেয় আর ক্ষমা কর অগ প্রভু তাও বাঁকরে বারে ব roho man yan karimoo meheribaaan yara himee roho man ইয়া কারি মো মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সবাই বলেন না মেহেরবান মেহেরবান অনেকে ঠোঁট লড়ছেন অভিমান করতেছেন আমার সাথে এটা বলেন না দয়ার মালিক কে মেহরবান তুমি মেহেরবান মেহরবান তুমি মেঘেরবান ও জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে যে বুঝে না বুঝেন হাজার পাপির সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে নিজের প্রতি নিজন সকাল বিকাল সাজ আল্লাহ আকবর বলবেন না আর হাত বল নিজের প্রতি নিজাম সকাল বিকাল সাজে জুলুম করেছি বারবার ইয়ার আগি মু রোহমান ইয়া করি মু মেহরি বাহান ইয়ার আগি মু রোহমান ইয়াকারি মু মেহরবান সবাই मेहरबान तुम्हें मेहरबान मेहरबान আশাল্লা সবাই বলেন মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর অগ প্রভু করে বাঁকরি বারে মু। ৰমান ইয়াক রি মো মেহেরিবাহান ইয়া ৰাগে মো ৰমান ইয়াং কারি মো মেহের বান সভাই মেহৰবান মেহেরবান তুমি মেহেরবান সোবাণাল্লাহ বলে গজলটা গেয়েছি তাই বলি এটাকে গান বলে উড়িয়ে দিবেন সকালে এটা নিয়ে ট্রল করবেন এটার মধ্যে বাজনা আপনারাই পারেন যুবক হয়ে গেলে অপসংস্কৃতি ঘন্টার ভিতরে দাফন করা যায় ঠিক বলেন না যে হলুদ পার্টি হয় যুবক একত্র হয়ে গেলে ছয় ঘন্টার ভিতরে বন্ধ করে দেওয়া যাবে অপর সংস্কৃতি আছে ওইগুলোকে রোধ করেন তাহিরির এইগুলোকে কেটে নিয়ে ট্রল করেন না তাহিরি যে কোরআন তেলাওয়াত করে এগুলোকে ছেড়ে দেন তাহিরি যে ওয়াজের মধ্যে আজান দেয় এগুলো ছেড়ে দেন না তাহিরি যে মুর্শিদি সাং না এগুলো ছেড়ে দেন জিকির যখন করি জিকির ভিতরে বাজনা ঢুকে যারা আমার এই সুন্দর পরিবেশের আকৃতির প্রকৃতির কথাগুলোকে বিকৃতি করে যারা পাবলিক প্লেসে উপস্থাপন করেছে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান কথা kaun ঠিক কি না বলেন এমন অনেক উলামায়ে কেরামদের খণ্ডিত অংশকে বিকৃত করার কারণে আজকে অনেক উলামায়ে কেরাম বিপদের মধ্যে আছে কথা বলেন ঠিক কি না বলেন একটা বলা মাইকের এই মাঠে তৈরি হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট তিরিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর সময় লাগে কথা বলেন ঠিক কিনা বলেন আর আপনাদের এই কার সাজির কারণে কিন্তু অনেক সময় আজকে ইউটিউবাররা শতাধিক ইউটিউবার যারা আসছে আমি একটা কথাই বলি আজকে অনলাইনে যারা ছাড়বেন কোনোদিন কোনোদিন আমাদের এই এই ভিডিওগুলোকে আপনারা বিকৃতি করবেন না যা বলবো তাই ছাড়বেন ছাড়ার মধ্যে যদি আমাদের কোনো ভুল হয় আমরা ক্ষমা চেয়ে নিব কথা বলেন ঠিক কিনা আপনারা আমাদেরকে প্রশ্নের কাতার দাঁড় করাবেন না ঠিক আছে ইনশাল্লাহ রহমান রহমান কে আর রহমান কে তো আল্লাহ পাক মাফ করে দিবেন ইফতার টাইমে আর একটা কি কয় ইনদা লিকা এ রাব্বিহি আল্লাহর হাবিব বলেন আরেকটা আনন্দ হলো হাশরের ময়দান যেদিন কায়েম হবে যেদিন কেউ কাউকে চিনবে না ডাঙ্গাইলবাসী আজকে দাহিরের জন্য হাজার হাজার মানুষ এসেছেন আমার জন্য আসেন নাই এটা নবীর মহব্বতে এসেছেন এটাই বাস্তব কিন্তু হাসর মাঠে আমি আপনি পাশাপাশি হইতো থাকতে পারি কিন্তু কেউ কাউরে চিনব না সবার মুখের মধ্যে শুধু একটি স্লোগান থাকবে সেটা হলো ইয়ান অফ ইয়ান আমার বাবা বলবে ইয়া আমার মা বলবে ইয়া আমার আপনজন বলবে ইয়া nafsi কুল্লু সকল নবীগণ বলবে প্রত্যেক নবীগণ বলবে ইয়া একমাত্র আমার নবী বলবে ইয়া উম্মতি আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি রাসূল বলেন আমার উন্মতের জন্য আর একটা আনন্দ হলো আখিরাতে আল্লাহর সঙ্গে دیدارের সময় ওই টাইমে আমরা আপনারা এখন যেই ক্লান্ত গলাটা শুকিয়ে আসতেছে এরপরও এই পানি কিন্তু রেখে না আসে শেষ বোতল আছে আচ্ছা কিন্তু দূরে রেখেন বলে যদি আমরা আবার খেয়ে ফেলাই সমস্যা এগুলা বিডি হইতেছে বোতল থাকলে দূরে নাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে না দরকার আছে কারণ যদি আবার বলে টলে পরে আবার এটা খেয়েটা নিয়ে ছেড়ে দিব রোজে রোজা থাকে না বিপদের শেষ নাই কথা কোন ঠিক না বেটি বলা তো যায় না শয়তান তো কান্দ বয়ে রয়েছে ঠিক কত মানুষ আছে ধরার জন্য লাস্টে এমনি আইনে বলতে ফায়ের গুরান মধ্যে পানির বোতল রাখতে আমি নি খাই এমন কিছু শত্র আসেনি আরে বাবা ইমাম হাসান রাদিল্লা তালুকে জহর পান করেই শহীদ করাইছে দূরের মানুষ না কাছের মানুষ কথা কন কথা কন কথা কন কথা কন কাছের চাইতে মুনাফিক ভয়ঙ্কর ঠিক কিনা বলেন এই মুসলমানদের বড় নবীর পেছনে মূল কারণ হলো মুনাফিক মুসলমানের আঠিক কিনা বলেন এই যে সৌদি আরবের আপনি রে খুব ভালো কইতেন না ওই আমেরিকার কাছে মাথা বিক্রি করে ফলাইছে আজকে মুসলমানদের চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে একমাত্র তার কারণে যে যে আঙ্গিকে বক্তব্য বলেন আমার কিছু করার নাই এটাই বাস্তব এটাই সত্য মুসলমানদের মধ্যে ইউনিট থাকলে তাদের বিরুদ্ধে কথা বলার হিম্মত কি কারো আছে মুসতিদ রসুল আদর্শ থেকে আমরা দূরে চলে গেছি লাকাতে কান ফি রসুল ইল্লাহী উসুন হাসানা আদর্শ আমরা বুকে লালন করতে পারি না এই জন্য জাগা জাগায় মাইক খাইতে হচ্ছে কথা বলেন ঠিক কিনা বলেন আমি বলতে চেয়েছিলাম কেউ কাউরে চিনবে না ওই টাইমে হাজার মানুষগুলো আল্লাহকে বলবে আল্লাহ একটু পানি দাও গলাটা শুকিয়ে গেছে আল্লাহ বলবেন কিছু বলবেন কষ্ট দিচ্ছি আর কি আসলে আমিও কষ্ট করে আসছি আর হুট করে তিরিশ মিনিটের আগে এইভাবে বোকাল দেওয়া বক্তা দেওয়ার জন্য উচিত না আস্তে আস্তে যে কোনো বিশেষ আস্তে আস্তে একটু গতি গাড়ি যদি হঠাৎ করে চালাইতে চান অ্যাক্সিডেন্ট করবে সাথে সাথে গিয়ার দিতে পারবেন আপনারা মোটর সাইকেল চালান এগুলো নিষেধ আছে এরপরও সময় যেহেতু কম আমি যেহেতু দৌড়ায় আসছি আপনাদের ভালোবাসার পরে আমি চিল্লাইতেছি নাইলে আমি ঠান্ডা মাথায় কথা বলে আমি বলছিলাম হুজুরে যে আমি হুজুর রমজান মাসে দিনে মাহফিল করব না এটা আমার পক্ষে সম্ভব না কারণ রোজা এভাবে আইসা এত দূর থেকে আট নয় ঘন্টা গাড়ি দিয়ে আইসা একটু জাম পল্লিতে যে গাজীপুর মোড়ের মধ্যে ছিলাম এক ঘন্টা তেরো মিনিট তাইলে আমার এখানে কতগুলো সময় গাড়ির দাঁড়াই থেকে নষ্ট হয়ে গেল কথা তো এই জন্য বলা যায় না আমি একটি কথা বলতে চাই আপনার কষ্ট করতেছেন কষ্টের কাজে লাগাই ঠিক এভাবে ক্ষুধার্ত হইয়া তৃষ্ণার্ত হইয়া আমরা সবাই আল্লাহকে বলবো আল্লাহ পানি দাও আল্লাহ বলবেন এই এই বান্দাগুলোরে আলাদা করো এদেরকে নিয়ে আলাদা দাঁড় করাও দার করে ওই পানিটা পান করো কি বলছে ওই পানিটা পান করো মানে কি এই পানি বহুত আছে এই পানি বহুত আছে জাহান নামের পুজ পানি হয় জাহান নামীদের পুজ দিয়েও কি হয় কারণ আল্লাহ জাহান জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া দুনিয়ার আগুন ধরা কাঠ দিয়া আর আল্লাহ জাহান নামের আগুন ধরাবে কি দিয়া মানুষ দিয়ে অকুতুহান না সোয়াল হিজারা মানুষ দিয়ে ইন্দুর হবে জাহান আগুন ধরাবে সুতরাং আমরা যখন বলবো আল্লাহ পানি দাও আল্লাহ বলবে এই এই বান্দাগুলোকে আলাদা করো এই বান্দাগুলো আলাদা করবে আল্লাহ বলবেন এই বান্দাগুলোকে ওই পানিটা পান করো বোঝা গেল ওই পানি চোখে আর দেখি নাই ওই পানিটা কোনটা সাকাহুম রাব্বুহুম শারাবান তহুরা ওই পানিটা ওই পানি যেই পানিটা এক ফোঁটা পান করলে তার জিন্দেগী তো পানি তৃষ্ণা লাগবে না এ আসতে বললেন সোহান আল্লাহ এই পানিটা আমরা চাই না বলেন তো এই পানিটা সাদা সনটা কি বরফের চাইতে স্বচ্ছ দুধের চাইতে মধুর চাইতে এই নদীর পার বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া দুনিয়ার যমুনা নদীর পার বানাইছে মাটি দিয়া আর ওই নদীর পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া যোগান সোহান আল্লাহ দুনিয়ার নদীর নিচের পানি গন্ধ করে কিন্তু ওই নদীর পানির নিচের যে মাটিগুলো আছে এই মাটিগুলো মেশকে আম পরে চাইতে আরো সুগন্ধ সুবাহান আল্লাহ ওই পানির মালিক আল্লাহ কোন এমপি হিসাবে বানাইছে না কোন মন্ত্রীকে বানাই নাই কোন প্রেসিডেন্টকে বানাই নাই এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর কোন পায়গাম্বর বানাই নাই ওই পানিটা দান করছেন আমার নবীকে ইন্না আতাইনা কাল ইন্না আতাইনা ক্যাল ক্যাউসার নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি ওই পানিতে আল্লাহ পান করায় দিবেন যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগিতে তার পানি তৃষ্ণা লাগে না এখন বান্দারা পৃথিবীতে সবচেয়ে বড় যুক্তিবাদীর নাম হইল ইবলিশ নাম কি ইবলিস প্রথম যুক্তি দিছিল আল্লাহ তুমি আমার বানাইছো আগুন দিয়া আদমের বানাইছ মাটি দিয়া আদমের ধর্ম হলো উপরে উঠা আর এই আগুনের ধর্ম হলো উপরে ওটা মাটির ধর্ম পায়ে নিচে থাকা আমি কি লেগে উপরের বেড়ার নিচের রে সেজদা কর্ম আল্লাহ কয় তো আকা নামিনাল কাফিরিন তুই কাফের অন্তর্ভুক্ত হয়ে যা বাস ক্লিয়ার কথা ওই হাসের ময়দানে কিছু যুক্তিবাদী দাঁড়াইব আল্লাহ ও আল্লাহ দেখবেন যদি দুষ্ট বেশি এটি চালাক বেশি কথা বলেন ঠিক কিনা আর দুনিয়াতে দুনিয়াতে যে চালাক বেশি হাসরের মাঠে তার হিসাব বেশি দুনিয়াতে যেই ব্যক্তি তত বোকা হাসরের মাঠে তার হিসাব তত সহজ ইনশাআল্লাহ চালাকি করতে যাবেন না এই হাসরের মাঠে কিছু চালাক দাঁড়ায়বো আল্লাহ তারা তোমার কাছে পানি চাইলো আমরা পানি চাইলাম তারা পানি পাইল আমরা পানি পাইলাম না তুমি আমরা বানাইছো তুমি তো তাদেরকেও বানাইছো তাদের রব যিনি আমাদের রবও তো তিনিই তো তারা পাইল পানি আমরা পাইলাম না কেন

দেখবেন এই বেরোজদারটি ঈদের দিন সবার ফার্স্ট কাতারে যায়া পাতলা একটা সেন্ট গেন পাঞ্জাবি লাগাইবো আর একটা সেন্ট গেঞ্জি লাগাইয়া হাতের মধ্যে ব্যাস্তাট লাগাইয়া আংটি সাইডটা লাগাইয়া একবারে ঈদগার প্রথম কাতারে যায়া বৈশা পাওড়া কাউরি দিয়া বৈশা ইমাম সাহেবরে বলবে ইমাম সাহেব নামাজ কয়টা সময় শুরু এই কথা বলেন ঠিক কি না বলেন আমি ঈদগার মধ্যে এভাবে বলি যারা যারা রোজা রাখেন নাই এভাবে বলি এভাবে যারা যারা রোজা রাখেন নাই আমি তাদেরকে চিনি অনেক সময় আপনাদেরকে আমি দেখেছি আপনারা পাঁচ মিনিটের মধ্যে ঈদ থেকে বের হয়ে যাবেন সসম্মানে যদি বের না হন তাহলে ঘাট ধরে বের করে দেবে আপনাদেরকে সরম রাখা উচিত লজ্জা রাখা উচিত আজকে ঈদুল ভেতর হলো একমাত্র রোজাদারের জন্য বে রোজা রাখেনি সরম নাই কেন এসেছো আল্লাহ তো তোমাকে আসার পারমিট দেয়নি তোমার কি লজ্জা লাগে না বেড়ে যাও গলা ধাক্কা না আছে এক মিনিট পরে বের করব। চুরের মন চুরের মন এই এমনি থাকে আমিনি তার সত্যি বের করতে ভালো করে জানে তাহিরি যে বেডা যা কয় ডাইরেক্ট কয় গুপনে কোনো কথা কয় না তাহিরি গুপনে কথা কয় না সব উপেনে কয় কথা বলেন ঠিক কি না বলেন এরপরও আমি বের করি না বক্তব্য দেওয়ার সময় করাই দেই বের করলে গ্রামের একটা পার্টি আছে না ও হতে পারে এটা তো নিয়ম না ধাক্কা মেরে বের করে দেব শোনেন আল্লাহ কিন্তু লজ্জাবত করবেন না তুমি ওরা পানি আমি না কেন মানুষের চোখকে ফাঁকি দিয়ে দিয়ে ভুকা বানানো যায় ওয়ামাক ওয়ামাক আল্লাহ মা তুমি যতই কৌশল করো না কেন সব খবর রেকর্ড আছে একজনের কাছে জবান খুলে বলুন তিনি কে পায়ে ধরে বইলা ভাই আমি জানি আপনি রোজা রাখেন নাই অনেকে একটা বার ভাবেন তো যারা ইফতারটা করবে আপনিও কিন্তু করবেন কিন্তু আপনার মনটা সব সময় ছোট থাকবে দুর্বল থাকবে আর দেখবেন আপনি কিন্তু বেশি কিছু খান না যারা রোজা রাখেন না বেশি কিন্তু খান না রোজা সেইরি না খাইলো আটটা নটার সময় উঠতে চুরি করে অল্প কটা ভাত খায় এবার দুপুর কিন্তু সরম খাই না আস্তে আস্তে এমনি তিনটে কাইটটা যার বিকাল বেলা আসর পরে মনে মনে করি একবার মাত্র একটু ছেলে খাইছিলাম কি লাগে রোজাটা ভাঙছিলাম এই যে কাফ আফসুস করবে নো এই জন্য কষ্ট মষ্ট করে রোজাটা থাকেন তাইলে এটার মধ্যে বরকত আসে না নাই আর ওদের কোনো আসে না নাই আল্লাহ বলবেন ওরা পানি পেয়েছে ওরা কারা তুমি চিনো ওদের জীবনে এমন দিন গেছে দিনের বেলা তৃষ্ণায় গলায় কাতর ছিল খাবারের জন্য মনটা বারবার চেয়েছিল কিন্তু ওরা খাই নাই আমার ডরে আমি আল্লাহ খাই না আমার বান্দারা রমজানে নিজেরাও খায় না আমি আল্লাহ পান করি না আমার বান্দারাও রমজানে দিনে পান করে না আমি আল্লাহর সঙ্গে তাদের প্রেমের একটা অবুত পর্ব মহাব্বত সৃষ্টি হয়ে যায় রমজানে এই জন্য নামাজের ওজন মিজানের পাল্লাই হবে চুরির ওজন মিজানের পাল্লাই হবে নেকির ওজন মিজানের পাল্লাই হবে পতির ওজন মিজানের পাল্লাই হবে মা বাবার খেতমতের ওজন মিজানের পাল্লাই হবে ডাকাতির ওজন মিজানের পাল্লাই হবে সব এবাদত গুণা বলো সবাব বলো সব হবে মিজানের পাল্লাই একটা সবাবের ওজন মিজানের পাল্লাই হবে না আমার জন্য আমি আল্লাহ নিজের হাতে প্রতিদান দিব এটা বিজানের পাল্লায় ওজন দেব না আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার ভিতরে নিয়ে বান্দার হাতে আমি আল্লাহর নিজের কুদ্রতি হাতে দান করে দাম সব সব নাম ফাটতা আমার সব নাম সবাই নিলে ফাটতা না কেরি বড় তাহিরি কইলে সবাই সিং ঠিক না ভাই তাহলে আমরা আল্লাহর হাতে পুরস্কার নিতে চাই কি চাই না কারা কারা দুই হাত তুলুন তো দেখি আপনারা কতগুলো লোক এসেছেন আজকে এবার একটা মনমতো মতো মাইক দিয়ে স্লোগান দাও আসো কেউ পারো না তাহলে আমি দিচ্ছি ওরা ওরা লজ্জা করতেছে এ হাত সুজা করেন

কোরআন সুন্নাত আলো মিলাদ কেআমের আলো ভরে আলহামদুলিল্লাহ বলেন জন্ম আমার নবীর জগে বলে পারেন এটা কিভাবে শিখলেন আমার আমি কি আসছি নাকি এখানে তাইলে আপনার একটু হাত লাড়িয়ে পড়তে হবে সোজা করেন তো হাতটা দেখি রমজানে যত কষ্ট করেন তত সব বেশি হবে বলেন আমার নবীর যুগে দু নয়নে পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্মীর হলে কেমন হত আসিত বেশে সে হজির বেলাহ সেই রাজ ছিল আহন প্রেম মুগ রহমান দয়াল পিছে নামাজ পড়লে কেমন দয়াল নবীর পিছে নামাজ বলে কে পাঠ দেখিল কেমন হত জন্মিমা আমার নবীর যুগে হলে কেমন হত বলেন জন্মিমা আমার নবীর যুগে এই যে আল্লাহর হাতে পুরস্কার পাবো আমরা কি পাইতে চাই কি চাই না আল্লাহর গিদারের চাইতে এর চাইতে বড় নিয়ামত কি আর কিছু হতে পারে আল্লাহ বলেন রোজা আমার জন্য আমি আল্লাহ নিজে প্রতিদান দিব আচ্ছা সবগুলোর সবাবের ওজন হবে মিজানের পাল্লাই আর রোজাটা কেন আল্লাহ নিজের হাতে রাখছে এর মানে ওই যে কোরআন আয়াত লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবিম ওই যে কোরআনের আয়াত ফি আংগি সূরাতি মাশাআ রাকাবা আল্লাহ যে বান্দারে মায়া করে বানাইছেন এই জন্য এই এই রোযার ফজিলতটা আল্লাহর নিজের কুদরতে হাতে রেখাদার মানি হলো যদি আমরা আল্লাহর সাথে শরীক না করি আর যদি আমরা হিংসা না করি তাহলে ওই যে আমার আল্লাহ নিজের হাতে এতটুকুই পুরস্কার দিবে মন বলছে আশাও রাখছি বড় আমার মনে হয় আল্লাহর পুরস্কার পাওয়ার পরে মিজানের পাল্লা আর হালকা থাকবে না ঠিক কিনা বলেন আন্না হয় এটা রাখছেন ওই যে আমি প্রথম বলছিলাম মানুষ হলো আল্লাহর গোপন রহস্য এটাই হলো চরম এবং পরম বাস্তবতা কথা বলেন ঠিক কিনা বলেন এই রমাদানুল মুবারক আসলে তোমাকে কাঁদাবে রমজান এসেছে আমাকে কাঁদাচ্ছে আপনাকেও কাঁদাচ্ছে আপনাকেও কাঁদাচ্ছে আপনি জানেন আমার দিকে কত তাকান্ত 30 সেকেন্ড তাকাইছেন একটু দেখেন এইভাবে আমি সেহের আমি এইভাবে ঘুমিয়ে থাকি আমার আব্বা আমাকে ডাক দিছে এই ওঠো তোমার আম্মু রান্না শেষ করে ফেলছে বাস এমন ঘুম লাগছে আবার ঠিক আছে আব্বা উঠতেছি আবার বাম কাতে গেলাম এদিকে দেখাও বাম কাতে গেলাম চুপ থাকেন চুপ থাকেন চুপ থাকেন পায়ে ধরে বলি চুপ থাকেন এবার বাম কাতে গেলাম রান্না শেষ মায়ের সাথে ডাক দিছে এই ওট তার বাবা ডাক দিয়ে গেছে আবার ঘুমাচ্ছিস কেন জানিস তার মধ্যে তিরিশ মিনিট সময় আছে লাভ মেরে উঠে গেছি তাই না ওঠে উজু করে বাবার সাথে খাইলাম মার সঙ্গে খাইলাম কিন্তু এই যে রমজানটা আসছে বাবার সে মধুমাখার ডাকটা আর শুনি না কারণ বাবা তো কবরে চলে গেছে এমন অনেকের মা কবরে চলে গেছে এই মধু ডাক এই রমজানে শোনা এই আপনার মনে আছে আপনার মনে আছে একটা কথা আমি মনে করাই দেই ইফতারের টাইম যখন হয় আপনি তো চুপচাপ ঘুইরাই সেই ইফতারটা নিয়ে বসেন পাঁচ মিনিট আগে আপনি জানেন আমার মা বোনরা ইফতারটা প্রস্তুত করতে গিয়ে দুই ঘন্টা আগে থেকে তারা চুলার আগুনের সামনে থাকে আপনি কি জানেন ইফতারের টাইমটা দোয়া কবুলের সময় আপনি কি জানেন আপনি দোয়া করতেছেন এক জায়গায় বসে মা বোনরা ওই টাইমে রান্নায় ব্যস্ত আপনি ইনসাফ করবেন আপনি সহযোগিতা করবেন আপনি তাকে হেল্প করবেন এই রুদ্রে পরে গরমের দিন যারা ইফতার বানায় এরা কিন্তু দোয়া করার সময়টা পায় না এই আমার মা বোনদেরকে বলবো ইফতারের টাইমে আপনারা চুলার পার থাকলো আল্লাহকে তিনটা কথা বলবেন এক আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দাও দুই আল্লাহ আমাদের মা বাবার গুণা মাফ করে দাও আল্লাহ তিন জীবনে একবার নবীর দিদার নসিব করে দাও অন্তত এই তিনটা দোয়া তো করতে পারবেন এই তিনটা দোয়া চুলার পারে থেকে করবেন তবে মা বোনদেরকে ইফতার করার পরে লবণ বেশি হলো কেন লবণ হলো না কেন এইগুলা দিয়ে ধমক দিবেন না সাবধান যারা রান্না করে তারা জানে কথা বলেন ঠিক কিনা আপনার মনে আছে ইফতারের টাইম যখন হয়ে গেছে এই দিক দিয়ে মসজিদের মধ্যে আজান হলো আজানটা হয়ে গেল আজান হওয়ার পরে ইফতার করছেন তখন মারে বললাম মা ইফতার ধরেন আপনার ইফতার তখন মার কাছে পানি দিলাম আলাদা প্লেটে যেমন আমারই ঘরে ইফতারি ভাই আমি নিজেই বানাই আমি আমার ওয়াইফরো বলি আমার আম্মা কয় তুই বানা আমি ঘরের মধ্যে সবাই আমার আমার ভাই ওয়াইফ সবাই আমরা এক ফ্যামিলি একসাথে আমরা খাওয়া দাওয়া করি আলাদা না তো সুতরাং আমরা একসাথে ইফতার করি অনেকগুলা মানুষ তো আমাকে ইফতার বানাইতে আমি কি করি তিরিশ চল্লিশটা প্লেট নেই প্লেট নিয়ে খাটের উপরে বসি সবগুলো একটা 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 করে দিয়া বিশ মিনিট পর্যন্ত আমি দেই এটা আমার একটা শখ আর আমার ঘরের ভিতরে মানুষের সঙ্গে আমার পরিবারের সঙ্গে আমার ভাই বোনদের সঙ্গে আমার একটা আন্তরিকতা রাখাটাকে আমি খুব বেশি পছন্দ করি এবার আসুন এই কথা বলবেন না এরপর ইফতারটা বানানোর পরে মাকে যখন দেই মা আপনার ইফতার আপনার প্লেট মা তখন বলছিলেন বাবা আমি পানিটা খাইছি তোমরা কাজ করে ইফতার করো আমি নামাজটা ফরসটা পুজো মা ইফতারটা খাই না আমাদের ছেলেদের ইফতারটা কম না পড়ে মা আরে যেই লোকটা না খেয়ে তোর খাওয়ায় এই লোকটা মা তুমি রোজা রাখে মনে করছো আল্লাহকে পেয়ে যাইবা বহুত সন্তান রোজা রোজা রাখে মা থাকে এই ঘরে পোলাই থাকে ওই ঘরে মার গরিফতার ইফতার নাই পোলার ঘরে আট প্রকার আইটেম আছে না নাই বলেন আল্লাহরে পায়া ভালাইবা এতই সুজা তাহিরি জুট কথা বলে না রে দাও রাব্বি ফিরে দাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি আপনি মা কে কষ্ট দিয়ে খানায় কাবায় গেল কোনো লাভ হবে আরে বাবা হজ করতে যান রমজানে উমরা করলে এক লক্ষ ষাট হাজার টাকা লাগে অন্য 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 সময় গেলে এক লাখ দশ এক লাখ বিশ লাগে কিন্তু আপনি মায়ের চেহারা দিকে তাকালে এক লাখ লাগে না মায়ের চেহারা দিকে একবার তাকালে কবুল হজের সাব হয়ে যায় ঠিক কি না বলো বিশ্বাস করেন কি না জানি না ঈদের দিন আমি যখন ঈদগাহে যাই একটা ছেলেকে দেখলাম নতুন জামা পরে কানতেছে জিজ্ঞেস করলাম নামাজ শুরু হবে চল্লিশ মিনিট বাকি তুমি এখানে কাঁচছ কেন আমাকে ছেলেটা উত্তর দেহজুর আমার আম্মাকে গতবার সালাম করে যায় আসছিলাম এবার আমার আম্মা কবরে চলে গেছে তিন মাস আগে এই জন্য আজকে নতুন জামা পড়েছি সবার মনে আনন্দ কিন্তু আমার মনে আনন্দের ভাগ বসাতে পারি না কারণ আমার আম্মাটা কবরে চলে গিয়েছেন এই জন্য যুবক মাকে সবসময় মিস হবে না যতদিন মা বাপ বেঁচে থাকে মা বাপকে মিস হয় না দেখো না বিদেশে এত কষ্ট করে মা বাপ টাকা দিয়ে পাঠায় এক বছরও ফোন দেওয়ার খবর লয় না বন্ধুর সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার ইনস্টাগ্রামে খবর নেয় ফেসবুক মেসেঞ্জারে ফোনের কোনো অভাব নাই আর মা যদি কয় ফোন দাও না কেন কয় পুত্রে আমার সন্তান ডাক দিকে আম্মা আমি খুব ব্যস্ত ছিলাম শোনো মা যতদিন আছে ব্যস্ততাই বলে কাটাতে পারবে কিন্তু মা যেদিন কবরে চলে যাবে সেদিন মিনিটে মিনিটে মার সঙ্গে কথা বলতে মনে চাবে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো দাঁত চলে গেলে বুঝবা দাঁতের মর্ম কত এই জন্য মায়ের তুলনা কেবল মাত্রই মা মার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি ধইয়া তাহিরির আব্বা আব্বা করবেন আর তাহিরি বাড়িতে গরু লয়ে যাইবেন আর মহিষ লয়ে যাইবেন আপনার মতন মুড়ি আমার দরকার নাই যেই ফিসাব বলবে মা বাপ দরকার নাই আমি তোর সব এটা ফিসাব নাই এটা পেশাব রাগ করবেন আমার সাথে চ্যালেঞ্জ করেন আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন যেই পিসাব বলবে মা বাপ লাগবে না আমি তোর সব এটা বিশ্বাপ না পেশাপ যেই অফিসার বলবে যেই অফিসার মা বাবার খবর নেয় না দশ তাহলে বাস করে এটা অফিসার নাই এটা সমাজের অফিস সাপ থাকবে ওই আমাদের বিশ্বাপের কাছে আসেন এই দরবারে বিশ্বের কাছে আসলে প্রথমে জিজ্ঞেস করবে ধর মা বাবা কিনা ঠিক কিনা বলেন মা বাবার সেবাই করবা পর্দা করে চলবা মা বন্ধুকে বইলা যায় মা জর্দা কম খাইবা কি কম খাইবা মা বলে যে মা জর্দা কম খাইবা পর্দা বেশি করে করবা জর্দা খাওয়া ফরজ না পর্দা করা ফরজ জর্দা খাইলে হবে হবে না পর্দা না করলে গোনা হবে জর্দা খেলে হাটের ক্ষতি হয় পর্দা করলে ইমান তাজা হয় আমি কি বোঝাতে পারতেছি আপনাদের কথাগুলো আমি কোনো সাইড বাদ রাখতেছি না একটাই বলতে চাই মা পর্দা করে চলবেন খবরদার দায়ুস কোনোদিন দিন যাবে না তো এই রমাদানুল মুবারক ঈদুল ফেতরের দিন হজরত উমর আদি আল্লাহ তালহ এলান করলেন আমার দেশে কিছু লোক আছে আপনাদের এলাকায় কি জানি না অনেক মসজিদে এতে কাফের লোক পাওয়া যায় না আসেন এরকম টাকা দিয়েও পাওয়া যায় না বাড়া করে আনন্দ লাগে কথা কন ঠিক কিনা বলেন আজকে থেকে ওয়াদা আদা করেন রমজানের শেষ দশ দিনে এতে কাফ করবেন এতেকাফ করলে কি সাওয়াব শুনে যান মহিলারা এতে কাফ করবে ঘরের ভিতরে পুরুষ এতে কাফ করবে মসজিদের ভিতরে দশ দিন এতে কাফ করবেন কিন্তু এই দশ দিনকার এতে কাফ করে আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি মাদারুল মুবারকের শেষ দশ দিন এতে কাফ করবে তা আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হজ আর দুইটা উমরার সভাব দান করে তাই এতে কাফ করলে কি লাভ না লস আর দুখান লাভ না লস এ আমরা কি লাভ চাই না লস চাই যুবক তোমাকেই বলছি আজকে থেকে ওয়াদা করে যাও জীবনে কখনো যতটা বাকি রোজা আছে একটা রোজাও ভাঙব মা বাবার মনে কখনো কষ্ট দিব চারটা জিনিস মনে রাখবেন এক নম্বর বলেন এবাদত জোরে বলতে হবে বলেন এবাদত মহব্বত সোহবত খেদমত এবাদত হবে কাদ আপনাদের এলাকাতে কে কোন দল করেন আমি জানি না তবে একটা কথা কোয়া যায় একটা উচিত কথা বলে যাই আমাদের দেশের অনেকে আমাদেরকে মাজার পূজারি বলে আমরা কি মাজার পূজা করি মাজার কি রাখো কথা না মাজার কি পূজা করার জায়গা হিন্দুরা পূজা করে মন্দিরে মুসলমান কি করে মসজিদে বৌদ্ধ যাই পেকোডাই খ্রিস্টান যাই গির্জায় হিন্দু যাই মন্দিরে কথা বলেন ঠিক না বেটি আমরা কি আল্লাহর মাজার কি পূজার জায়গা এ কথাগুলো কখনো বলবেন না এবং আমাদেরকে ভণ্ড বলেন এই শব্দগুলো কখন উচ্চারণ করবেন না কেন বলছেন আমরা 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 মাজারে 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 গিয়ে গিয়ে করি না জিয়ারত করি রসুল কবর জিয়ারত কথা বলছেন আর আল্লাহর অলিরা তো আল্লাহর বন্ধু তাদের ওসিলা ধরে আল্লাহর কাছে বললে এতে কি গুনা হবে জায়েজ আছে না নাই আপনি ডাইরেক্টও বলেন বলেন ধরেন দুইটাই শরীর সম্মত আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওয়াসিলা তালাশ করো তবে আমার পরিষ্কার কথা হলো যে সমস্ত মাজারে যদি কেউ সেজদা করে অথবা কোনো গান বাদ্য হয় কিংবা অসামাজিক কোনো কাজ হয় এদের বিরুদ্ধে শুধু আপনারা বলবেন কেন পারলে আমাদেরকে নিয়ে বলেন কথা বলেন ঠিক কিনা বলে আমরা সবাই মিলে তা প্রতিহত করব। কিন্তু ডালাও পাবে কেবাকারা কোন জায়গায় বিক্ষিপ্ত ঘটনাকে টেনে এনে আপনারা তাহিরকে ভন্ডার মাজার পুজারি বলবেন তাহিরি তো আপনাকে ছেড়ে দিবে না আপনি অযথা মিথ্যা কথা বলবেন কেন আমরা মাজারে কি করি জিয়ারত করি ঠিক কি না বলেন জিয়ারত করা জায়েজ আছে না নাই এই জন্য আমি পরিষ্কার বলি তাহিরিকে যারা ভণ্ড বলে তাদের কথাই দ্বন্দ্ব করার সময় তাহিরিন নাই এই আমি আমার কথা বলতেই থাকবো একদিন ইনশাআল্লাহ আপনাদের শুভ উদয় হবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ তবে একটি কথাই শেষ কথা হলো আমার যুব সমাজের ব্যাপারে কিছু বিচার আছে বলবো তোমাদের কিছু অভিযোগ আছে আমাদের কাছে বক্তা হিসাবে তো পাবলিক আমি তো পাবলিক ফাংশনে চলি অনেক মুরিদ আছে তাদেরকে সে অভিভাবক আমাদের কাছে বিচার দেয় যে হুজুর আমার ছেলেটা সঙ্গ গুনে নষ্ট হয়ে গেছে জিগাইলাম কি করে তখন বলে যে আমার ছেলেগুলো নেশার সঙ্গে জড়িত হয়ে গেছে কিসের সঙ্গে যুবক এখন নেশা একটি সামাজিক বেদিতে রূপান্তরিত হয়েছে কিশোর গ্যাং একটি সামাজিক বেদিতে রূপান্তরিত হয়েছে আপনার আওয়াজ করে বলুন নেশা কি চলবে না বন্ধ হবে আরো বড় করে বলেন চলবে না বন্ধ হবে আমি আমাদের এলাকায় যেভাবে বলি আপনাদেরকে ওয়াদা করাচ্ছি রোজা রেখে বলুন নেশা বলুন বন্ধ নেশা বন্ধ বলেন নেশা আরো বড় করে নেশা আমি বলি শুনলেন নেশা মাদক ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ গুড় আপনার কি সুদ আছে নি এলাকা কমই সুদ আছে সুদের সত্যিটা গুণা এর মধ্যে সর্বনিম্ন গুণা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা এরপর আপনি যদি খান খান গিয়া কবর সুতার বাড়ি আপনি খাবেন আপনি ব্যাংকের মধ্যে সুদের টাকা তিরিশ টাকা রেখে আপনি কবরে চলে গেছেন ছেলে ওই টাকা তুই লাইন না এপাচে হাং পাল ছার বারসন্ত্রী এমনি এমনি গর্ব আর মস্তানি করব। আর কবরের ভিতরে সুতার বাড়ি খাবেন আপনি কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য সন্তানকে সুসন্তান রেখে যান বান সম্পদ রেখে যান হারাম নয় কথা বলেন ঠিক এই জন্য আপনারা এখন বলবেন চলবে এখন কি বলবেন নামাজ হয় নামাজ নামাজ রোজা নামাজ জাকাত ইবাদত খেদমত সোহবত মোহাম্মত মিলাদ কেয়াম দরুদ সালাম মাজার জিয়ারত ভালো কথা ন্যায্য কথা উচিত কথা সুদ খাওয়া কি করছ আচ্ছা তাইলে সবার হিতাহিত জ্ঞান আছে আছে ইনশাআল্লাহ হ্যাঁ সবাই আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে জোরে কোন আমিন কোন আর জোরে কোন আমিন আজান তো এ উঠলো কেন এই ভদ্র ছেলে তোমাকে কে ফোন করেছে তুমি কার ফোনে চলে যাচ্ছ তোমার ট্র্যাক করা হবে কার সঙ্গে করো কেউ জানে না একজন সাবধান যুবক কোথায় যাও তাহেরই সামনে থেকে নতুন নতুন এসেছি তো এই জন্য একটু ডানবাম বুঝতেছি না আস্তে আস্তে বুঝবো টাঙ্গাইল ক্যাডেট কলেজ মাঠে আসবো দাওয়াত লিখেছি সময় হলে আপনারা জানবেন ইনশাল্লাহ আমার ডেটটা খেয়াল নাই তবে আপনার জানবেন লেখা আছে ইনশাল্লাহ কনফার্ম একটা টাঙ্গাইল ধনবাড়ি আছে আছে ভাই ওখানে দাওয়াত লিখেছি আসবো প্রায় আড়াই বছর আগে লিখেছি ফাঁকেদা আপনারা আপনার এখানে চলে আসছি ওরা খুব কষ্ট পাইছে যে হোসার আমরা হ্যাঁ আপনার এত আগে দাওয়াত পেলাম হোসার আপনি ফাঁকেদে আসছেন আমি তো ভালো যদি ওই সময় আসার আগে মারা যায় ফাঁকে একদিন আগে খেদ মতো হয়ে গেল ঠিক কিনা বলে হ্যাঁ আর তাহিরিরই কথা দিয়ে পারবো এটা তো নামের লাগা অনেক অনেক নামের জন্য কথা না নাম না আমরা কাজ করতে চাই আমরা মাঠে নেতা হয়ে nami নাই কর্মী হয়ে নেমেছি কথা বলেন ঠিক কিনা বলেন ভাই এই দ্রব্যমূল্য দ্রব্যমূল্য দাম বাড়ছে না এগুলো সিন্ডিকেট আর গুদামজাতের কারণে এগুলো ভেঙে দিতে হবে সরকারকে বলছি যারা গুদামজাত করছে এগুলোকে মালগুলো মাঠে ছাড়তে বাধ্য করেন কারণ এই সিন্ডিকেট এবং গুদামজাত এগুলো হারাম যে ব্যক্তি মানুষকে ঠকানোর জন্য গুদামজাত করে সে নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা এমন অর্থ বলছেন মানে একার ভাওয়া খাতিউন যে যেই ব্যক্তি গোদামজাত করে সংরক্ষণ করে রেখে খাবার সে অপরাধী সে ঠিক কি কিনা বলেন